রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মামিন আহাদিন ইসাল্লামু আলা নবী, যে কোনো মানুষ যখন নবীর উপরে দুরুদ পড়ে ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রুহি, তখন আল্লাহ তাআলা তা আমার আত্মাকে আমার দেহে ফেরত দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আফজাল আইয়ামিকুম ইয়াউমাল জুমা, তোমাদের সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। পৃথিবীর মানুষ মনে রেখো, তোমাদের সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। খুলকা ফিহা আদম, এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। ও ফিহা উহবেতা, এই দিনে আদমকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়েছে। ও ফিহা নাফকা, এই দিনে বাঁশিতে ফোঁক দেওয়া হবে। ও ফিহা সাকা, এই দিনে কিয়ামত সংগঠিত হবে। বাঁশিতে ফোঁক দেওয়ার দিনও হবে জুমার দিন। ইসরাফিল মুখে বাঁশিটা নিয়ে প্রতীক্ষমান রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এলতাকে মুসাহেব সুর, বাঁশিওয়ালা বাঁশিটা মুখে নিয়ে ইয়ান্তাজেরো প্রতীক্ষমান রয়েছে এবং মুখটা ঝুঁকিয়ে এক খেয়ালে চেয়ে আছে, মাতা ইউক মারবেহি, কখন তাকে ফোঁক দিতে আদেশ করা হবে। বাঁশিটা মুখে নিয়ে আছে, তাহলে আপনি এখন বুঝেন কেয়ামতের অবস্থা কতটুকু, কিভাবে আছে। দিন যায় রাত্রি যায়, কিয়ামত সংগঠিত হয় না, তখন আমরা বলি আর হবে না, কবে বা হবে, আমার সময়ে কি হবে, হবে না হয়তো বা, কে বা বুঝে, কে বা জানে কিয়ামতের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেদিন আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন সেদিনটা বাঁশি ইসরাফিলের মুখে দিয়েছেন এবং বলে দিয়েছেন যখনই তোমাকে আদেশ করা হবে তখনই তুমি ফোঁক দেবে। আদেশের অপেক্ষায় পৃথিবীর সৃষ্টির প্রথম দিন থেকে নিয়ে ইসরাফিল প্রত্যক্ষমান রয়েছেন, বলার সাথে সাথে ফোঁক দিবেন। তখন সাহাবীগণ বললেন ফামা তামরুনি, পরিস্থিতি যদি এরকম হয় তাহলে আপনি আমাদের কি বলতে চান। তারপর তিনি নিজে বললেন কাইফা আনামো, আমি আনন্দ ফুর্তি এই পৃথিবীতে কি করে করতে পারি, যেই পৃথিবীর সামান্যতম সময় দাম নেই, যেই পৃথিবী এক মিনিটে হারিয়ে যাবে, হাফ মিনিটে হারিয়ে যাবে, মুহূর্তের মধ্যে হারিয়ে যাবে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পৃথিবীতে আনন্দ ভোগ করার কি এমন করতে পারি। সাহাবীগণ বললেন তাহলে আপনি বলেন আমাদের কি করতে হবে। তখন তিনি বললেন তোমরা বলো হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল, নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির, এই কথা বলো। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, আল্লাহই যথেষ্ট। যখন আল্লাহ রাসূল বলেন ইহশারু নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান, করলাম বিচারের মাঠে পুরুষ নারীকে উলঙ্গ অবস্থায় জুতাবিহীন একত্রিত করা হবে, খাতনাবিহীন। কোন পুরুষ মানুষের খাতনা মুসলমানি দেওয়া থাকবে না, পৃথিবীর কোনো মানুষের পরনে কাপড় থাকবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়ালু মা ইয়াউমাল কিয়ামা ইব্রাহিম, বিচারের মাঠে সর্বপ্রথমে যাকে কাপড় পরানো হবে তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি নিজের কথা বলেননি, তিনি আদম আলাইহিস সালামের কথা বলেননি, তিনি নূহ আলাইহিস সালামের কথা বলেননি, খুব দামি পুরুষ মূসা আলাইহিস সালামের কথা বলেননি, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেন। বললেন সর্বপ্রথমে যাকে কাপড় পরানো হবে তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে পৃথিবীর সব মানুষ নবী রাসূল সবাই খালি অবস্থায় উঠবে, কারো পরনে কাপড় থাকবে না, জুতা থাকবে না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বলেন কি আপনি, একজন নাস বাজিনাল বাজিন, একজন আরেকজনকে তাকিয়ে দেখবে এটা কেমন হয়ে গেল দৃশ্য। তখন আল্লাহ রাসূল বলছেন আয়েশা আল্লাহ আমরা অসাধ্য বিন দলে কাইয়েন্দর বাজ হেলা বাজিন, বলো কি তুমি বিচার মাঠের চেয়ে অনেক 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 কঠিন, কেউ কারোর দিকে তাকিয়ে দেখবে এরকম কোনো পরিবেশ থাকবে না, তুমি বুঝতেই পারো নি কেয়ামত কাকে বলে। কেয়ামত খুব কঠিন দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুমার দিন কেয়ামত সংগঠিত হবে। এই কথা বলার পরে তিনি বলছেন ফাকসিরু আলাইয়া মিনাস সালাতে ফিহে, পৃথিবীর মানুষ তোমরা এই জুমার দিনে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো। পৃথিবীর মানুষ তোমরা এই জুমার দিনে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো। ফাইনা সালাতাকুম মারুজুন আলাইয়া মারুজাতুন আলাইয়া, তোমাদের দুরুদ আমাদের সামনে আমার সামনে পেশ করা হবে। পৃথিবীর মানুষ তোমাদের দুরুদ আমার সামনে পেশ করা হবে। সাহাবী বললেন বালাইতা,
আরাম তা। আরে আপনি তো মাটি হয়ে যাবেন, আপনি তো মাটির সাথে মিশিয়ে যাবেন। ওয়া কাইফা তুরাজু সালাতুনা আলাইকা, আমাদের দুরুদ আপনার উপরে কিভাবে পেশ করা হবে? আপনি বললেন তোমাদের দুরুদ আমার উপরে পেশ করা হবে। আরে আপনি তো মাটি হয়ে যাবেন, আপনি তো মিশে যাবেন, আপনার উপরে আমাদের দুরুদ পেশ করা হবে মানে এটা কেমন কথা হলো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মনে রেখো, ইন্নাল্লাহ হাররামা আলাল আরজে আসাদাল আম্বিয়ায়ে, মাটির উপরে নবীগণের শরীরকে খেয়ে ফেলা হারাম করে দেওয়া হয়েছে। মাটি নবীগণের শরীর ভক্ষণ করতে পারবে না। পৃথিবীর সব মানুষ হারিয়ে গেলেও নবীগণের শরীর মাটিতে হারাবে না, মাটি খেতে পারবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অন্য এক বর্ণনায় তিনি বলেন, ইন্না রাজুলান ইসাল্লি আলাইয়া সালাতান, যখনই কোনো মানুষ আমার উপরে দুরুদ পড়ে, ওরে যাত আলাইয়া সালাতহু, তখন তাদের দুরুদ, তার দুরুদ আমার উপরে পেশ করা হয়। আমার উপরে পেশ করা হলে আমি তাদের দুরুদের উত্তর দিয়ে থাকি। তখন সাহাবীগণ বললেন, বাদাল মত, আপনি যখন মারা যাবেন তখন কি হবে? মরার পরে আমরা দুরুদ পড়ব, তখন আপনার উপরে দুরুদ পেশ করা হবে, আপনি উত্তর দিবেন মরার পরে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মনে রেখো, ইন্নাল্লাহ হাররামা আলাল আরজে আন তাকুলা আজসাদাল আম্বিয়ায়ে, নিশ্চয় আল্লাহ জমিনের উপরে হারাম করেছেন যে জমিন নবীগণের লাশকে খেয়ে ফেলবে। নবীগণের লাশ জমিন খেতে পারবে না, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আরো কথা এখানে, তাহলে আল্লাহ রাসূল পরের বাক্য, ওয়ান নাবিয়ুন হাইয়ুন ইরজাকো, নবীগণ কবরে জীবিত তাকে রুজি দেওয়া হয়। মাঝহাবি মানুষ বুঝতে না পেরে ভুল ব্যাখ্যাই চলে গেছে যে নবীগণ কবরে জীবিত তাকে রুজি দেওয়া হয়। নবীগণ কবরে জীবিত নেই এ কথাই ঠিক। তাহলে এইসব দুরুদ যা আমরা পড়ছি, এই দুরুদের জব কিভাবে তিনি দিচ্ছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইসাল্লামু আলা নবী, যে কোনো মানুষ যখন নবীর উপরে দুরুদ পড়ে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রুহি, তখন আল্লাহ তাআলা তা আমার আত্মাকে আমার দেহে ফেরত দেন। ফা উরুদ্দ ফা আরুদ্দ আলাইহি সালামা, আমি তার দুরুদের উত্তর দিয়ে থাকি। আত্মার জগতে তিনি দুরুদের উত্তর দেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেন। মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন এ কথাই ঠিক, এই আকীদাই রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মাইতুন ওয়া হুম মাইতুনা, আরে আপনিও মরণশীল তারাও মরণশীল। একটা বই আছে, মরণ একদিন আসবেই। কেন বই কিনেন না আমি বুঝতে পারি না, আমি কিন্তু আপনার জন্য লিখেছি। সব বাড়িতে তো যেতে পারলাম না, নিজের ঘরেই সবার সামনে যেতে পারলাম না, অথচ আমার এটা মনে ছিল না যে আমি আপনার সামনে যেতে পারবো না। আপনার কোনো ক্ষতি করেছি এটা আমার মনেও বলে না, তবে জাতির সামনে কোরআন এবং হাদিস বলতে চাই, খুব দৃঢ়তার সাথে বলতে চাই।